জনগণের সাথে জনপ্রতিনিধির সেতু বন্ধনকারী ওয়েবসাইট আমার প্রতিনিধি ডট অর্গ এর মাধ্যমে ধারাবাহিকভাবে সকল জনপ্রতিনিধিদের কাছে তাদের বিগত বছরগুলোতে করা উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। একই সাথে জানতে চাওয়া হচ্ছে বিগত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গত 5 বছরে কী কী প্রকল্প বাস্তবায়িত হয়েছে, সেই প্রকল্পগুলোর তালিকা এবং বাজেট সম্পর্কে। ধারাবাহিক এই কর্মসূচির আওতায় এবার প্রশ্ন করা হয়েছিল জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ চৌধুরীকে। জনগণের পক্ষে আমার প্রতিনিধি ডট অর্গ এর মাধ্যমে প্রশ্নটি করেন জনাব মোহাম্মদ শরীফ উদ্দিন। মাননীয় চেয়ারম্যান এই প্রশ্নের ভার্চুয়ালি উত্তর প্রদান করেছেন আমার প্রতিনিধি ডট অর্গ এর মাধ্যমে। এতে দেখা যায় 2016-17 অর্থ বছরে এডিবি বরাদ্দের অর্থে উন্নয়নমূলক বিভিন্ন খাতে 5,65,00,000 টাকা ব্যয়ে সর্বমোট 204 প্রকল্প গ্রহণ করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য 2,00,000 টাকা ব্যয়ে বারুয়ামারি জহুরা খাতুন উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন, 1,00,000 টাকা ব্যয়ে চরযথপুর চান্দাপাড়া প্রাইমারি স্কুলের আসবাবপত্র নির্মাণ, 1,00,000 টাকা ব্যয়ে গোয়াবাড়িয়া স্কুল সংলগ্ন জামে মসজিদের উন্নয়ন, 1,10,000 টাকা ব্যয়ে জামালপুর সদর পুলিশিং এর কার্যালয় উন্নয়ন, 4,50,000 টাকা ব্যয়ে জামালপুর সদর উপজেলা, বক্সিগঞ্জ উপজেলা, দেওয়ানগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ, 2,00,000 টাকা ব্যয়ে শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয়ে বাদ্যযন্ত্র সরবরাহ। 2017-18 অর্থ বছরে এডিবি বরাদ্দের অর্থে 5,50,00,000 টাকা ব্যয়ে সর্বমোট 255 প্রকল্প গ্রহণ করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য 33,00,000 টাকা ব্যয়ে মাদারগঞ্জ উপজেলাধীন শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নির্মাণ কাজ, 30,00,000 টাকা ব্যয়ে মাদারগঞ্জ উপজেলাধীন বালিজুরি মসজিদের উন্নয়ন, 20,00,000 টাকা ব্যয়ে মাদারগঞ্জ উপজেলাধীন 4 নং বালিজুরি শুকনগরী বফদা উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন, 2,00,000 টাকা ব্যয়ে ইসলামপুর উপজেলাধীন পোড়াচর দাখিল মাদ্রাসার উন্নয়ন, 1,00,000 টাকা ব্যয়ে ইসলামপুর বাজারে শ্রী শ্রী কালী মন্দিরের উন্নয়ন, 1,00,000 টাকা ব্যয়ে দেওয়ানগঞ্জ উপজেলাধীন পশ্চিম চুনিয়াপাড়া জামে মসজিদের ল্যাট্রিন নির্মাণ। 2018-19 অর্থ বছরে এডিবি বরাদ্দের অর্থে 6,50,00,000 টাকা ব্যয়ে সর্বমোট 343 প্রকল্প গ্রহণ করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য 2,00,000 টাকা ব্যয়ে সদর উপজেলাধীন দিকপাইত শামসুল হক উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন, 2,00,000 টাকা ব্যয়ে সদর উপজেলাধীন রশিদপুর উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন, 1,50,000 টাকা ব্যয়ে সদর উপজেলাধীন আড়ংহাটি জাবালে জামে মসজিদের উন্নয়ন, 7,50,000 টাকা ব্যয়ে সদর উপজেলাধীন রামনগর তেঁতুলিয়া পঞ্চগ্রাম গোরস্থানের উন্নয়ন, 5,00,000 টাকা ব্যয়ে সদর উপজেলাধীন টেনিস ক্লাবের উন্নয়ন, 7,00,000 টাকা ব্যয়ে সদর উপজেলাধীন বেলটিয়া কামিল মাদ্রাসার উন্নয়ন। 2019-20 অর্থ বছরে এডিবি বরাদ্দের অর্থে 6,20,00,000 টাকা ব্যয়ে সর্বমোট 259 প্রকল্প গ্রহণ করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য 99,00,000 টাকা ব্যয়ে সদর উপজেলাধীন বঙ্গবন্ধু স্কুল অ্যান্ড কলেজের উন্নয়ন, 6,00,000 টাকা ব্যয়ে সদর উপজেলাধীন পাথালিয়া মাদ্রাসার জামে মসজিদের এসি সরবরাহকরণ, 1,00,000 টাকা ব্যয়ে সদর উপজেলাধীন 12 নং তিতপল্লা দালালবাড়ি পারিবারিক কবরস্থানের উন্নয়ন, 51,20,000 টাকা ব্যয়ে মেলান্দহ উপজেলাধীন রোহিণী চৌধুরী বাড়ি জামে মসজিদ সংলগ্ন পুকুরপাড় এসএস রেলিং স্লোপ প্রোটেকশন ওয়াল নির্মাণ, 1,00,000 টাকা ব্যয়ে সরিষাবাড়ি উপজেলাধীন শিমলা বাজার জগন্নাথ মন্দির সংস্কার। 2020-21 অর্থ বছরে এডিপি বরাদ্দের অর্থে 3,30,00,000 টাকা ব্যয়ে সর্বমোট 158 প্রকল্প গ্রহণ করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য 17,50,000 টাকা ব্যয়ে সদরে নবনির্মিত 1,000 আসন বিশিষ্ট মির্জা আজম অডিটোরিয়াম ভবনের পাশের RCC ড্রেনের স্ল্যাব, SS গ্রিল এবং সম্মুখ অংশের পেভমেন্ট পাকাকরণ, 3,00,000 টাকা ব্যয়ে কৈডলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন, 5,00,000 টাকা ব্যয়ে সদর উপজেলাধীন জোকাবর গোরস্থানের উন্নয়ন, 3,00,000 টাকা ব্যয়ে জেলার বিভিন্ন উপজেলায় সেলাই মেশিন সরবরাহ, 8,00,000 টাকা ব্যয়ে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার কলেজের বাউন্ডারি ওয়াল নির্মাণ। আমার প্রতিনিধি ডট অর্গকে উক্ত প্রকল্পগুলোর তথ্য প্রদান করায় মাননীয় চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক অভিবাদন।